যতক্ষণ নির্বাচনের আগে মুহূর্তে আপনারা যখন আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি সমস্ত দেশের নির্বাচন পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি গভীরভাবে আমার ধারণা তৎকালীন সময় আমার মতো ওয়েল ইনফর্ম রাজনৈতিক নেতা খুব কম ছিল বাংলাদেশে আমি সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান দেখেছি তাদের পক্ষে এটা একটা জীবন মরণের সংগ্রাম আমার মনে হয়েছে তারা নির্বাচনে যেতেই হবে যে কোনোভাবে নির্বাচন পার হতেই হবে না হলে তাদের অস্তিত্ব সংকট হতে পারে তারা জিনিসটাকে এইভাবেই নিয়েছিল আমার কাছে মনে হয়েছে যারা বিদেশি শক্তি বিভিন্নভাবে আমাদের এই নির্বাচন নিয়ে কিছু না কিছু কথা বলছিলেন কিছু না কিছু অবস্থান নিচ্ছিলেন তাদের থেকে আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে অন্তত তিনটি বড় বড় শক্তি পরিষ্কারভাবে এই নির্বাচনকে সফল করার জন্য তারা সম্মত এবং পরবর্তীতে সরকারকেও তারা চালিয়ে নিয়ে যেতে চান এবং তাছাড়াও আর কয়েকটি শক্তিশালী দেশও এই বিষয়ে সরকারকে সমর্থন দিতে প্রস্তুত ছিল এবং এটা আমার কাছে পরিষ্কার হয়েছিল এই সমস্ত পরাশক্তি এবং বিদেশিদের নিজস্ব কিছু স্বার্থ এখানে জড়িত ছিল কাজে তাদের এই কাজকর্মগুলোর ভিতরে আন্তরিকতা অনেক বেশি ছিল তারা যেটা করতে চেয়েছিল খুব জোরে সোরে সেটা তারা করার চেষ্টা করবে এটাই আমার ধারণা ছিল আমি দেখেছিলাম বিএনপির যে আন্দোলন চলছিল সে বিষয়ে আমার পরিষ্কার ধারণা ছিল যে এই আন্দোলন সফল হবে না বাংলাদেশে কোনো গণ আন্দোলনের মুখে কোনো সরকার পরিবর্তন হয়নি সরকার পতন কখনোই আন্দোলনের দ্বারা বাংলাদেশের ইতিহাসে হয়নি আন্দোলন হয়েছে মানুষের বিক্ষোভ হয়েছে বিক্ষুব্ধ হয়েছে মানুষ সেটার সুযোগে অন্য একটি শক্তি এসে সরকারকে পরিবর্তন করেছে এটা হলো বাংলাদেশের ঐতিহাসিক সত্য